আচ্ছা ওকে, তাহলে শুরু করা যাক। ফাইবার গি চলে গেলাম, এখান থেকে আমরা গিফট ক্রিয়েট করতে পারি অথবা চলে যাব নামের উপর ডিজাইন চেঞ্জ করে। আচ্ছা যাই হোক, চলে আসলাম, এখান থেকে আমরা গিফট ক্রিয়েট করতে পারব। এখানে একটা নতুন নাম বা যেগুলো যদি সার্চ হয় সেগুলো দিতে হবে, তো তার আবার কপি করে নেওয়া যাবে না, তাহলে গিফট কিন্তু আপনার শো করবে না, এখানে র্যাঙ্ক করবে না, তাই না সৈকত ভাই? হ্যাঁ। আচ্ছা তো দেখেন সবাই যে একটা লিঙ্ক দিছে যে আই উইল ডু ডিজাইন স্টার্টিং বুক কভার কাইন্ডস অফ ক্রিয়েটিভ স্পেস, আমরা এরকম একটা নাম দেবো ইউনিক, আমি যেটা দেবো সেটা হয়তো বা নতুন হবে আই ডু বিজনেস, আই উইল ডু অল কাইন্ডস অফ লোগো কোম্পানি, অল আই উইল ডু অল কাইন্ডস কোম্পানি বিজনেস কোম্পানি, ঠিক আছে, আই উইল ডু অল কাইন্ডস অফ লোগো ফর ইউর বিজনেস কোম্পানি, ঠিক আছে। আচ্ছা আমরা এখান থেকে গ্রাফিক ডিজাইন দেব, তারপর এখান থেকে আমরা যেহেতু লোগো বা বিজনেস কার্ড যেগুলো আপনারা যদি চান, আমরা যদি লোগো কি লোগো দিলাম। আচ্ছা এখানে আপনি কী লোগো দিবেন, থ্রি ডি লোগো আছে, ভার্সেটাইল আছে, ভেন্টেজ রেট্রো আছে, হ্যান্ডরেল আছে, মসকোট আছে, ফ্ল্যাট আছে, তো আপনারা টাইপোগ্রাফি যেহেতু বেশি করেন সেহেতু আপনারা ফ্ল্যাটই হবে, সিগনেচারও দিতে পারেন, সিগনেচারও হতে পারে। আচ্ছা সিগনেচারই দিলাম ফ্ল্যাট মানে, আচ্ছা এখানে ট্যাগ দিতে হবে, তবে একটা ট্যাগ দুবার ইউজ করা যাবে না, লোগো আর কি দেওয়া যাবে অসম্মান করেন তো হয়েছে, আমরা সেভেন কন্টিনিউ করলাম। তারপরে দেখেন এই স্টেপ দ্বিতীয় স্টেপ আসছে, এখানে এখানে মুখ কয়টি স্টেপ আসছে আপনারা দেখতে চান, এটা দেখে নিন, এখানে 2, 4, 6টা স্টেপ আছে, এখানে ডিসক্রিপশান আপনার গিগের, তারপরে হচ্ছে প্রাইস, আপনি কোন গিগ কত প্রাইসে সেল করবেন সেটা আপনার এগুলো হচ্ছে, হ্যাঁ কী দেওয়া যায় সিলেক্ট করেন না, যে নামটা আপনি বেসিক কত দিবেন, বেসিকে স্ট্যান্ডার্ড বেসিকের সাথে আপনি হচ্ছে বেসিক বেসিক প্যাকেজ, তার বেসিক প্যাকেজ হচ্ছে 7 প্লাস
আর আমরা দেখবো নতুন যেহেতু সে তখন তো অবশ্যই একটু বেশি দিতে হবে, তাছাড়া হয়তো বা কাজ পাওয়া যাবে না। আমাদের ওকে ডিসক্রিপশন আমরা হচ্ছে এটা ডেলিভারি টাইম দিব একদিন, একদিন এটা দিব, দুই দিন এটা সচরাচর দিয়ে থাকি সেটাই দিব, আর এটা হচ্ছে তিন দিন। ডিভিশন এটাতে কয়বার দিবেন আপনি? আনলিমিটেড ডিভিশন দেন, সবগুলোতে আনলিমিটেড দেবেন, এটা নতুন। এখানে কি কি ফাইল দেবেন? এখানে জাস্ট দুইটা ফাইল দেবেন, লোগো ট্রান্সপারেন্সি এবং হাই রেজুলেশন। আর এখানে হচ্ছে মেন ফাইল, সোর্স ফাইল দেন, এটা এটা দেবেন, আর হচ্ছে স্টেশনারি দেওয়ার দরকার নাই, ডিমোকল দেওয়ার দরকার নাই, ভেক্টর ফাইল দেবেন, ভেক্টর ফাইল এআই, আর হচ্ছে সোর্স ফাইল ইপিএস। আচ্ছা তাহলে আমরা এটা তো সবগুলোই দিব, আমরা দুটো দিচ্ছি, এটাতে চারটা দিচ্ছি, এটা $5, এটা হচ্ছে $10, এটা দিলাম আপনি যদি এক্সট্রা কোনো ফাঁস দিতে চান তো প্রথম অবস্থা লাগে না, কোনো অবস্থাগুলো দরকার নাই, এখন আপনার ডিসক্রিপশন লাগবে, তো যার যার কাছ থেকে নেবেন সেখান থেকেই হবে, তো একটু চেঞ্জ করতে হবে। আসি সেট করা কোথায় আছে বলেন, দেখিয়ে দিই আপনাদের, আমরা এটা দেখি একটা
শেষ, তাই না? এখানে আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই লিখতে হবে। রিকোয়ারমেন্ট আপনার কী কী লাগবে ক্লায়েন্টের কাছ থেকে? আপলোড হচ্ছে দুই নম্বর এটা দিব, তিন নম্বর আমরা চাই কোথায় আছে?
আমাদের তিনটা পিকচার দেওয়া শেষ, আমরা এখন সেভেন কন্টেন্ট করব। দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট থেকে চলে আসছে গ্যালারি, এখন পাবলিশে চলে যাবো। জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা বিসমিল্লাহ, আমাদের গীত এখন পাবলিশ করব। পাবলিশ কাজ করতেছে না দেখতে পাচ্ছেন। আচ্ছা এই লিঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এই লিঙ্কটা আপনি সেভ করে রাখতে পারেন। লিঙ্কটা তো আসলে অনেক, আর এগুলোতে শেয়ার করতে পারেন, আপনি অবশ্যই শেয়ার করবেন ওগুলোতে। এখন আপনার জিমেইল ওপেন আছে, দেখেন আই ডু অল কাইন্ডস অফ লোগো ফর ইউর বিজনেস কোম্পানি। অবশ্যই গুগল প্লাসে শেয়ার করতে হবে, আমরা ওখান থেকেও পারতাম কিন্তু এখান থেকে করতেছি। যাই হোক, আমরা লাস্ট সেখানে পোস্ট দেব। এভাবে আপনি শেয়ার করবেন যেখানে সেখানে, যেখানে সেখানে যায় কমেন্টস করবেন। দেখতে পাচ্ছেন আমরা একটু সেখানে টিভিটা দেখি কেমন দেখা যাচ্ছে। চলার মতো আসলে হয়েছে, দেখি কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ হওয়ার কথা হচ্ছে নাকি। আর অ্যাভেলেবল নাওটার কথা বলি, আপনি জাস্ট যদি এটা আপনি ওপেন রাখেন কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতেছে না, মাস পাঁচটা অর্ডার কমপ্লিট করতে হবে তাহলে হয়তো বা আসবে। জাস্ট এটা অন করে রাখলে হয়, এটা কোনো ইডিট করতে হয় না। ওইটা একটা নতুন ফাইবার প্রোর দিয়ে প্রথম স্টেপ, ওটা আপনার ল্যাঙ্গুয়েজ কী দেওয়া আছে? বাংলা দেওয়া আছে। এখানে কখন খুঁজে পাইছিলেন আপনার এটা? দেখবো যে আসলে গিকটা লাইভ হলো নাকি। চলে গেলাম লোগো ডিজাইনে, যাওয়ার পর সে দেখি কোন কান্ট্রি দেওয়া আছে। আচ্ছা দেখি, যেহেতু প্রথম অবস্থায় ইংলিশ থাকে আমরা ইংলিশটা দিয়ে দেখি। ইংলিশটা দিলাম, এখান থেকে নিউজ ফিল্টারে সিলেক্ট করে দিলাম। আচ্ছা এখান থেকে নিউ ইয়ার আই
আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েটা আমাদের র্যাঙ্ক করছে, একদম ফার্স্ট পেজে চলে আসছে। একদম এরকম ইউনিক কিওয়ার্ড লাগবে, তাহলে হয়তো আপনার দিকটা একদম কিছুক্ষণের মধ্যে শো করবে। এই ছিল ফাইবারের টিউটোরিয়াল, আর আমার এই গিগের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, লাইক করুন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের কিছু লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন, সেটা যাতে আমাদের আর পরবর্তীতে বলতে না হয়।